ज्ञानचंद्र फुचकावाला बर्धमान मान ही ना कि ज्ञानचंद्र फुचकावाला तो देखा जा कैमन की खेते रास्ते जा কি আছে বলো কি আছে হুম কি আছে মানে ফুচকা কি ভাগ আছে না কি কি মানে ফারস্টে জল ফুচকা নাকি হ্যাঁ বাদাম দাও না না আচ্ছা ট্রাই করো জল ফুচকা কোন দিকে ওদিকে দাও তবে হ্যাঁ জল ফুচকা হ্যাঁ ও বলবে যে একটা পাতা দিয়ে দুটো জানা দেয় নালে ক্যামেরা দিয়ে শুট করা যাবে না হ্যাঁ একটা হ্যাঁ না না তাহলে জল ফুচকাটা লাস্টে খাবি হ্যাঁ তাই খাবো तो दादा भाई हमारे नहीं इस चावल के बोर्डो में सबसे स्पेशल फुचका वाला मतलब फेमस फुचका वाला लगा है तो दादा स्पेशल फुचका की थाक चे স্পেশাল ফুচকা আছে দই ফুচকা আছে পাপড়ি চাট আছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে সবই ভালো পাপড়ি চাট আমার তুমি কি সাজেস্ট করছো ধরো আমি বর্ধমানের পাসপোর্ট নই তো আমি শুনলাম যে তোমার বিরাট নাম আছে বর্ধমান মানে তোমাকে চেনে ফুচকাতে পাপড়ি চাটটা খেতে পারেন ভালো আচ্ছা স্পেশাল ফুচকাটা কি পাপড়ি আচ্ছা স্পেশাল ফুচকা হচ্ছে জল ফুচকা আচ্ছা জল ফুচকাটা আমার তাহলে আগে স্পেশাল ফুচকাটা খেয়ে নিই তারপর পাপড়ি চাটটা খাবো ঠিক আছে আচ্ছা चाटी भांडी दी মোটামুটি এটা হচ্ছে স্পেশাল ফুচকা ও হো শর্ট নিয়ে নি দাও তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছ এটা এ ভাই হ্যাঁ এবার ঠিক আছে ফোকাস করছে না ওকে হ্যাঁ অন্ধকার দেখতে পাচ্ছ না হ্যাঁ এবার দেখতে পাচ্ছ মানে এই হচ্ছে ফুচকাটার সাইজ ভালোই বড় ফুচকার সাইজ আছে এটা একা মুখে ঢোকানো মুশকিল ব্যাপার আছে ফুচকার ভেতরে তেঁতুলের চাটনি দিয়েছে হালকা বাদাম ইয়ে পুর দেয়নি আলুর পুর দেয়নি আলুর পুর দিয়েছিল ওকে তুমি খাবে না নাকি বড় বড় ফুচকা তার সাথে দশ টাকা কেন কটা দেয় দশ টাকা কটা চারটে
দশ টাকার চারটে, বর্ধমানের মতো শহরে। এটা কলকাতার প্রাইস তো, কিন্তু জিনিসটা ভালো। কলকাতার দশ টাকার চারটে আর বর্ধমানের দশ টাকার চারটের মধ্যে বহুত তফাৎ আছে, বুঝতে পেরেছ? তো এখানকার দশ টাকার চারটেটাই বেশি ভালো। কিছু কোশ্চেন জিজ্ঞেস করছি আপনাকে, এই জ্ঞানচন্দ্র কার নাম? আচ্ছা, আপনার বাবার নাম জ্ঞানচন্দ্র? আচ্ছা, আপনার নাম জ্ঞানচন্দ্র, ওকে। তো আপনাদের এটাই স্টল না আরও কোথাও স্টল আছে? একটাই স্টল আছে। ভাই ছিল আমার, দুটো ভাই ছিল, সে দুটো ভাই আলাদা আলাদা স্টল করেছে, সব আলাদা হয়ে গেছে। বর্ধমান মানে আপনাকে চেন? পুজো এখানেই লাগান না? পুজো মণ্ডপে মণ্ডপে না, যত পুজো হোক যাই হোক আমার এই জায়গাতে। আচ্ছা, ঠিক আছে। জায়গাতে কোন জায়গাতে? বলো বলো, পাপড়ি চাটটা বলো, পাপড়ি চাটটা বলো। বলেছি আচ্ছা, এটা পাপড়ি চাট। ওহো, দেখে তো বিরাট ভালো লাগছে। তো পাপড়ি চাট দেখো, পাপড়ি চাটনি নিয়েছি, দেখছি কেমন লাগছে খেতে। ফুচকা খাবার জ্ঞানচন্দ্রে, তোমার যদি বর্ধমানে এসে থাকো জ্ঞানচন্দ্রে মাস্ট ট্রাই করবে, মাস্ট। দাঁড়া দেখো, ফেলে দিও না আমাকে, ক্যামেরা আছে কিন্তু দাদা ভাই। হ্যাঁ, সেটা তোমার ভরসা আছে, আমার প্রফেশনাল ড্রাইভার দাদা ভাই। এই যে তো চলো এবার যা যাক মোমো খেতে, বর্ধমানের ফেমাস মোমো। তো বিগ বাজার চলে এসছি, এখানে আমি বলেছিলাম যে কোথায় বর্ধমানে মোমো পাওয়া যায় ভালো, তো দাদা ভাই বললো যে আমি একটা ভালো জায়গায় মোমো কিনেছি, তো সেইখানে আমাকে নিয়ে যাচ্ছে। যেটা হচ্ছে এই যে দাদা বিগ বাজার, এইটা হচ্ছে বিগ বাজার, আর এই সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। তো দেখা যাক কোথায় নিয়ে যাবে এটা। চটপটা মোমো, মোমো তুমি মোমো বলে যাচ্ছ, এ কি বল। দেখো এরকম একটা প্লেট দিয়ে দিয়েছে, এরকম একটা প্লেট দিয়ে দিয়েছে, বেশ ঠিক আছে। এটা ঝাল চপ আছে, এখানে একটা, এখানে এরকম একটা স্যুপ আছে, মোমোগুলো বেশ টেস্টি খেতে মনে হচ্ছে। এইখানে অন্য একটা সস, দু রকম দুটো সস আছে, দেখা যাক কেমন খেতে হবে।
টেস্টি তো লাগছে, দেখা যাক। তো এই এই সসটা দিয়ে ট্রাই করি, যাই হোক সমস্ত ঠিক আছে, নেক্সট টাইমে বলবো। আর সুপটা বেশ গাঢ় গাঢ় করেছে, ঝাল ঝাল সবচেয়ে গান শুনতে পারো, কিন্তু এই মোমোটা অসাধারণ হয়েছে, সাইজ বড়টা বড়ে বড়ে স্টাফিং নিয়েছে চিকেনে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো, হ্যাঁ অবশ্যই শেয়ার করো, হ্যাঁ শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এরকম কন্টেন্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব যেন অবশ্যই করো। পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা।